হ্যালো ভাই, গৌতম গৌতম ইউটিউব চ্যানেল। তো আজ একটা নতুন দিনে শুরু হয়ে গেছে, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা যারা বাচ্চা আছে আর যারা গুরুজন ব্যক্তি আছে তাদের জন্য না, আর আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ লুচ্ছামির উপরে। কেসো লাগা মেরে মজাক, আমাদের বন্ধু চলে আসছে, দেখো ডাক শুনে ডাক শুনে বন্ধু চলে আসছে। হ্যাঁ, তুমি লাইভে আছো বন্ধু, হাই বলে দাও। আজকে আমরা এসেছি একটা পার্কে, নাম আমাদের এখান দিয়ে 10 মিনিট লাগে, নাম হলো মিন্টু পার্ক। তো পারাগুনিয়াতে মিন্টু পার্ক আছে, তোমাদের লোকালে যারা ভিডিও ভিডিও দেখো তারা সবাই জানো। আর মিন্টু পার্কে যত যত লুচ্ছামি কারবার হয় সবগুলো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো সঙ্গে থাকার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই। বড় বড় করে লেখা আছে এটা মিন্টু পার্ক, তো এখানে সব কারবার হয়, লুচ্ছামি হয়, ওয়ো ফয়ো সব আছে। তো চলো আজকে তোমাদের সব সবকিছু দেখাবো আর সেই লেভেলের মস্তি নেওয়াবো। চলো লুচ্ছামি হবে ভাই পার্কে। ভাই বললো যে ওই রেট টা শুনতে, ভাই গিয়ে লাস্ট আমি মানে মুখ দিয়ে কথা বেরোচ্ছি না, ওই সিঙ্গেল ছেলে ওই রেট কি করে শুনবো। বিলকুল ভাই ফাইভ সিন করতে যাচ্ছে ভাই জঙ্গলে, কত পাওয়া গেছে ভাইয়ের জন্য গত আমল সমাজ। জঙ্গল ও রিয়েল ও সত্যি কথা বলতে জঙ্গলের মধ্যে হয়, জঙ্গলের মধ্যে খরার মজায় বলতে মানে এনজয়। দুটো কাপে লাগানো বসেছে মজা করছে, ওরা এনজয় করছে, ওরা ভাই দেখার জন্য চুপি চুপি এই এই হয় ভাই, সিঙ্গেল ছেলেবেলে আসলে এই হয় দেখার জন্য বসে থাকে। ওইখান থেকে গেট থেকে ভিতরে আসলে এখানে একটা মাছ ঢেকুচকুচ করার জন্য একটা বাগান মতো আছে, এখানে সাইড সাইড সিন করার জন্য ওদিকে জঙ্গল আছে। রহস্যভেদ করতে এসছে আমার ভাই, আমাদের ভাই রহস্যভেদ করতে রিপোর্টার হয়ে চলে এসছে তোমাদের সঙ্গে। বাড়ি থেকে বলে আসে পড়তে যাচ্ছি, কলেজ যাচ্ছি, স্কুলে যাচ্ছি, পার্কে আসবে, দেখতে হবে কোথায় কি থাকছে। তারা হাওড়া ব্রিজ পার্কের, আর ওই পাশে আছে হুগলি সেতু, আর এটা গঙ্গা নদী। উফ আহ আহ, বড় হারামি হো বেটা, ওয়ার ফিল নিচে ওনা ওনারকে পদ মেরে দিয়ে চলে যেতে ভাই, কোন কুম্ভকর্ণ উড়ে দিলে ভাই। এখানে আমি ওনার কিছু কিছু সিন মানে দেখাবো, এখানে পার্কের মধ্যে যে সিন গুলো হচ্ছে কিছু কিছু অল্প অল্প কিছু কিছু দেখাবো, আর সেগুলো দেখো। তোমার রুম গুলো দেখতে পাচ্ছ পরপর, এটা ওটা ওটা এগুলো সব ওয়ে রুম ভাই, এক্সট্রাদের মতো লাগছে কিন্তু এগুলো ওয়ে রুম। তুমি যদি এসে ভাড়া চাও তাহলে ওখানে সামনে কাউন্টারে বসে আছে যে মেন কাউন্টার যেটা, ওখানে গিয়ে ওদের সাথে যোগাযোগ করলে বলে দেবে সব কিছু ডিটেলসে, সব কিছু লিখে লিখে দিতে হবে, দিলে মিটে যাবে ঝামেলা, তুমি এসে ঘাবা ঘাপ করে বাড়ি চলে যাবে। ভাই মজা আয়া, আর মেয়ে যে মজা হ্যায় হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা। পার্কের ক্যান্টিন আছে আর এটা হলো শৌচালয় আছে, এটা মহিলাদের। এসে মে বড়া সখ লড়াও লেকিন ইয়াহ মে পিগল আর পুরুষ শৌচালয় আর টয়লেট লেগেছে ভাই। দুটো চকলেট নিয়ে ভাই, আমার একটা বাইরে একটা ছোটা রাখতে হয়, আমি চুষতে খুব ভালো লাগে, সেটা এ হোক বা যাই হোক সমুদ্র না। আর ভাই এখন ঘুরে যাচ্ছি ভাই, ওই অর্ডার হয়ে যাচ্ছি নাকি ভাই, এখন ওই কথা যাচ্ছে রকেট পানা আমি মজা আয়গা না। মানুষ যখন একা হয়ে পড়ে গার্লফ্রেন্ড থাকতেও একা, আসতে স্বর্গে যে যে স্বর্গে আসতে যাও বাইরের কাছে আসবে ঢেকুচকুচে তোলে স্বর্গে পাঠিয়ে দেবে। থেকে এখন আমি আছি গৌতম জু, তোমরা দেখছো গৌতম জু চ্যানেল, স্বর্গে আছি এখন, ভিডিও কলে কথা হচ্ছে ভাইয়ের সাথে, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পার্কের মিডিল পয়েন্টে একটা পুকুর আছে, এই বোর্ডটা আর ওই বোর্ডটা একটা কাকা আছে মাছ তিনটা হচ্ছে, ওদের সাথে উল্টো যাবো আমরা, গাড়ি ড্রাইভার দেখি বাইক। চুরি কামাল বহুত টেস্টি হতা শোনা থা খাইঙ্গে উসকে বাদ বলেন ম্যানেজার দেখেন না তুমি গা ছাড়বেন তুমি ভাই কথা।
चलो मैनेजर आ रहा है भाई इधर, मोचा वाना बंद करो बुखा चुपा देखिए ऑसो बहुत छेलेगा लगा कोई एक जिराफे धन्ने ही सबकी खेला है लगा भाई देखो टेस्टिंग कोच भाई ना हमारे ड्राइवर आ गए ना भाई एक दिन अंदर भाई ने आप तो इधर ना चला को भाई पीछे ना को तो गैस कपल ना कपल जब कपल को लाया साइड के पोर्ट बंद है बहुत सारे तो तादर डिस्टेंस होते हैं मस्त कपल बहुत सारे पोर्ट बंद है भाई कदम फुल गए थे एड़ा गाना से कदम तो लाई धारी है कानू खान के चले गांटा कदम मुने बोल रहा हूँ घोड़ा पिटा उठ गो भाई जी पोगाट पिटा उठ गया कि ना জঙ্গলের মধ্যে সামনে জঙ্গল এখন আমরা যাচ্ছি জঙ্গলে জঙ্গলের মধ্যে কি অন্ধকার কি অন্ধকার সামনে দেখতে পাচ্ছ ওখানে একটা সুস্বাদু ফুল সেই লেভেলের মারাত্মক লেভেলের খেটে ফুল হয়তো ওখানে ও রাধা 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 আমি তোমার গাধা তুমি আমার মেশিন আমি তোমার কিন্তু এই পার্ক গুলোকে না নিজেদের দায়িত্ব ভাই এখানে এসি মানে যে 10 টাকা খরচা করেছি নোংরা করে চলে যাবো এটাও কিন্তু না সবকিছু পরিষ্কার করে রেখে যেতে হবে এখানে ভাই এইসব গুলো মানুষ ভুলে যায় নিজের প্রকৃতি কি নিজে নষ্ট করে মিন্টু পার্ক আর যারা খোলা পাতা বসিরহাট হয়ে আসবে তারা ডানাতে ঢুকবে ডানাতে তারাগুনিয়ার গেট আছে ওখানে লেখা বড় বড় করে তারাগুনিয়া ঢুকবে ওখানে ঢুকলেই ডাইরেক্ট একদম সোজা ভাই গিয়ে ওখানে বড় বড় করে লেখা আছে এটা মিন্টু পার্ক আজকে আমাদের গার্ডফাকাউন্ট এইটুকুই ছিল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব জন্য করতে হবে না বলা হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে আর দেখা হবে পরের ভিডিও দর্শনের জন্য সবাই ভালো থেকো আর সুরক্ষিত থেকো ভাই চলো লেগে গেছে আগুন আজ কেন জানি পাড়ায় হঠাৎ চলে এলি তুই এই কল্পনায় তোর কিউটনেস দেখে এই মন হারায় লেগে গেছে আগুন আজ কেন